হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। যারা কম্পিউটার শিখতে যাচ্ছে কিন্তু সুযোগের অভাবে শিখতে পারতেছেন না, কম্পিউটারে কোন জায়গা থেকে শুরু করবেন এবং বিশেষ করে বাংলায় কীভাবে কম্পিউটার শিখবেন, আমার এই ভিডিও সিরিজটি শুধুমাত্র তাদের জন্যই। আশা করি আপনি যদি এই ভিডিও সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি কম্পিউটার শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। সাথে আছি আমি মমিন। ভিডিও সিরিজ থেকে প্রথম পর্বে আমি আপনাদেরকে পরিচয় করে দিব এই ভিডিও সিরিজের মধ্যে কী কী থাকবে। আপনি যদি কম্পিউটারে জিরো হয়ে থাকেন, অর্থাৎ জিরো থেকে কম্পিউটার শিক্ষা, এখানে কম্পিউটারের বেসিক ধারণা প্রদান করা হবে, সাথে কম্পিউটারের প্রকারভেদ এবং কম্পিউটারের প্রজন্ম। এখানে কম্পিউটারের হার্ডওয়্যারের সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করা হয়ে থাকবে এবং কম্পিউটারের বিভিন্ন ধরনের ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে ধারণা, এছাড়াও বিভিন্ন ধরনের সফটওয়্যার সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করা হবে। কম্পিউটারের মধ্যে কিভাবে উইন্ডোজ দিতে হয়, অর্থাৎ অপারেটিং সিস্টেম লোড করতে হয়, সে অপারেটিং সিস্টেম 7, 8.1 এবং 10 ইনস্টলেশন মেথড দেখানো হবে। এছাড়া বিভিন্ন ধরনের অফিস অ্যাপ্লিকেশন যেমন অফিস 2007, অফিস 2010, 13 এবং 2016 ইনস্টলেশন কীভাবে করতে হয় সেটা দেখানো হবে। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা প্রদান করা হবে এবং তার প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে সেটা দেখানো হবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে ধারণা প্রদান করা এবং তার প্র্যাকটিক্যালি ব্যবহার, এছাড়া মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ধারণা এবং তার ব্যবহার, এবং সর্বশেষে আমরা কিভাবে বাংলা টাইপিং করব এবং ইংলিশ টাইপিং করব সে সম্পর্কে আলোচনা করব। তো এটা হচ্ছে আমার এই ভিডিও সিরিজের সম্পূর্ণ এম। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিও সিরিজটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এই কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা পেয়ে থাকবেন। আর ইনশাল্লাহ আশা করি আপনি অবশ্যই ভিডিও সিরিজ থেকে শিখতে পারবেন। তো এটি ছিল আমার ভিডিও সিরিজের প্রথম পর্ব, পরিচিতি পর্ব। আমি পরবর্তী দ্বিতীয় পর্ব থেকে আপনাদের কম্পিউটার শেখা শুরু করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।